আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে আজও ঘাম ঝরিয়েছে টাইগাররা। নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে মিরপুরে দলগত অনুশীলনে নামে টিম বাংলাদেশ। কোচ চন্ডিকা হাতুরি সিংহের তত্ত্বাবধানে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টায় দলের প্রত্যেকে। আল ইমরান সীমান্তের প্রতিবেদন। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্বে ফিরে আরও যেন করা কোচ চন্ডিকা হাতুরি সিংহে। নেটের পিছন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন টাইগারদের অনুশীলন, আর পেসারদের নিয়ে আলাদাভাবে নিজের কাজে ব্যস্ত বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। গুরুর নির্দেশনা মতো নেটে ঘাম ঝরান বলাররা। এদিকে এশিয়া কাপ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানান, ভেনু সংক্রান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবে রাজি নয় বিসিবি। জুলাইতে আমাদের আইসিসি অ্যানুয়াল কনফারেন্স এবং আইসিসির বিভিন্ন মিটিংগুলো রয়েছে, সব বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু যোগাযোগ হচ্ছে, সবার সাথেই যোগাযোগ হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং মেম্বার কান্ট্রিজ আমরা সবাই সার্বক্ষণিক আমাদের যোগাযোগ রয়েছে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টাকে সেটেল করার। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক গোলকিপার মহসিনের চিকিৎসাসহ যাবতীয় সহযোগিতা দিতে লন্ডন থেকে বিসিবি সভাপতি নির্দেশ দিয়েছেন বলেও জানান বিসিবি সিইও। আল ইমরান সীমান্ত, দেশ টিভি, ঢাকা।